জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অনার্সে ভর্তি হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি অনার্সে ভর্তির জন্য ফর্ম পূরণ করবেন। ফর্ম পূরণের জন্য আপনি প্রথমে ন্যাশনাল ইউনিভার্সিটির যে অ্যাপ ওয়ান নামক এই ওয়েবসাইটটি আছে, ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকেও আপনি যেতে পারবেন। এই ওয়েবসাইটটিতে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও নামক একটি অপশন আছে, এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনি ফর্ম পূরণের জন্য পরবর্তী ধাপে তথ্যগুলো দেখতে পারবেন। তো প্রথম ধাপে এখানে আপনার এসএসসি এবং এইচএসসি যে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং পাসিং ইয়ার এবং বোর্ড, এই চারটা তথ্য আপনাকে সঠিকভাবে প্রদান করতে হবে। তো এসএসসি এইচএসসির তথ্যগুলো দেওয়ার পর আপনি যখন নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে যাবতীয় তথ্যগুলো শো করবে। এই তথ্যগুলো সব ঠিক থাকারই কথা, সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনি এখানে পরবর্তীতে ক্লিক করবেন। তো নেক্সটে আসার পর এখানে আমাদেরকে কলেজ চয়েস দিতে হবে। তো কলেজ চয়েস দেওয়ার জন্য আপনার যে কলেজ আছে, যে বিভাগ, সে বিভাগ সিলেক্ট করবেন এবং তারপর ডিস্ট্রিক্ট, যে জেলা আছে জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর আপনার ওই জেলায় যতগুলো কলেজ আছে সবগুলো কলেজের নামের লিস্ট শো করবে। সেখান থেকে আপনি আপনার পছন্দের যে কলেজ আছে সেই পছন্দের কলেজটি চয়েস করবেন। তো পছন্দের কলেজটি চয়েস করার পর এখানে দেখতে পাচ্ছেন ওই কলেজে আপনি কোন কোন সাবজেক্টে ভর্তি হতে পারবেন সেই সেই সাবজেক্টগুলো দেখা যাচ্ছে এবং কোন সাবজেক্টে কতগুলো সিট আছে সেটিও কিন্তু সামনে দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনি আপনার সাবজেক্ট চয়েসটি ইচ্ছা মতো সাজাবেন, যে যে সাবজেক্টে ভর্তি হতে চান সেটা ক্রমিক অনুসারে আপনি সাজিয়ে দিবেন। তো সাবজেক্ট চয়েস দেওয়ার পর এখানে যদি আপনার কোনো কোটা থাকে তাহলে কোটা দিয়ে দিতে পারেন, আর যদি কোটা না থাকে তাহলে নো দিয়ে নেক্সটে ক্লিক করুন। তো নো দিয়ে নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ছবি দিতে হবে, ছবি হচ্ছে 120x150 পিক্সেল। এখানে ছবি কীভাবে ফটোশপে আপনি সাইজ করবেন সেটাও আমরা একবারে দেখিয়ে দিচ্ছি। এখানে সর্বপ্রথম আপনি ফটোশপে ছবিটি ওপেন করবেন, ওপেন করার পর একটি নতুন পেজ নেবেন, পেজের সাইজ নেবেন আপনি পিক্সেল নেবেন, পিক্সেল নিয়ে 120x150, রেজুলেশন দেবেন 300। তো রেজুলেশন 300 দেওয়ার পর আপনার যে ছবিটি আছে সেই ছবিটি নিয়ে আপনি যে নতুন বক্সটি নিয়েছেন বা নতুন পেজটি নিয়েছেন সেই পেজে নিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনার ছবিটি সাইজে ছোটো বা বড় যেভাবে করা লাগে করে আপনি সেই পেজের মধ্যে ফিট করে দেবেন। তারপর এন্টার দিবেন, এন্টার দিয়ে আপনি ছবিটি জেপিজিতে সেভ করবেন। আচ্ছা, সেভ করার পর এখন আপনি ছবিটি এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর নিচে এখানে দেখেন মোবাইল নাম্বার অপশন আছে, এখানে আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। মোবাইল নম্বর দিয়ে এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন নামে যে অপশন আছে প্রিভিউতে দিয়ে প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পর আপনার যাবতীয় তথ্যগুলো শো করবে এবং এখানে আপনি সাবমিটের অপশন পাবেন। তো সাবমিট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটি অপশন আছে, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে একটি পিডিএফ ডাউনলোড হবে, এই পিডিএফটি আপনি ডাউনলোড করবেন। এই পিডিএফটি ডাউনলোড করার পর এই পিডিএফ ফাইলটি আপনি প্রিন্ট করবেন এবং প্রিন্ট করার পর আপনার কলেজে গিয়ে, আপনার যে পছন্দের কলেজ আছে সেই কলেজে গিয়ে আপনাকে 250 টাকা কলেজের নির্ধারিত যে মোবাইল ব্যাংকিং আছে সেখানে আপনাকে পেমেন্ট করতে হবে। আমার কিছু দিন নেই, আইসা দেখি আল্লাহ তোমার বাপের।